চিকিৎসা নিতে দেশের বাইরে রয়েছেন অর্থহীন ব্যান্ডের গায়ক সাইদুস সালেহিন খালেদ সুমন, যিনি সবার কাছে বেসবাবা নামেই পরিচিত। সম্প্রতি থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবার সেখান থেকে সিঙ্গাপুরে চেক আপের জন্য গেছেন এই গায়ক। এদিকে অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য সামাজিক মাধ্যমে ফেসবুকের এক পোস্টে সুমন জানান, তিনি বিগত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত চেক আপের জন্য দেশের বাইরে যাচ্ছেন। চিকিৎসা শেষে এই মাসের শেষের দিকেই ফিরবেন দেশে, কিন্তু সেটা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এর আগে ব্যাংককের একটি হাসপাতালে দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন বেসবাবা সুমন। কিছুটা সুস্থ হলে 2022 সালে দেশে ফিরে আবারও গানে মনোযোগ দেন, যুক্ত হন কনসার্টে। সবশেষ চলতি বছর 20 অক্টোবর আর্মি স্টেডিয়ামে চলো বাংলাদেশ কনসার্ট ও 22 অক্টোবর ICCB-তে একটি কনসার্টে অংশ নেয় অর্থহীন। সে কনসার্ট শেষেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় সুমন।